বন্ধুরা, মাস্কাট ওম্যানের থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ। আজকে একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও আমাদের সাথে থাকবে যে আমরা কোথায় যাচ্ছি। আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে যাচ্ছি, এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, তো চলো বেরিয়ে পড়ি। তো দেখে নাও তোমরা আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ওমান মলে। এই মলটা মাস্কাটে বছর দুয়েক আগে হয়েছিল, করোনার টাইমে আমরা একবার গেছিলাম। তো তখন এত এতটা জাঁকজমক ছিল না, কিছু কিছু দোকান বন্ধ ছিল, কিছুটা খুলেছিল। তা আমরা যেমন আজকে এসেছি ওমানে এই স্নো ওমান দেখতে, যেখানে স্নো পড়ছে, এটাই আমরা আজকে দেখতে এসেছি। কিন্তু তখন আমরা এক বছর আগেও যখন এসেছিলাম, দু বছর আগে, তখন কিন্তু করোনা টাইমে এটা বন্ধ ছিল। তাই এটা চালু হয়েছে কিছুদিন আগে, মাস ছয় কবে হয়তো চালু হয়েছে। তো তখন থেকেই ভাবছিলাম যাবো, তো ভাবলাম তো এখনই যাই, তো সবাই মিলে সবার একটু ছুটি ছাটা দেখে তো আজকে চলে এসেছি আমরা স্নোমানে ঘুরতে, অ্যাকচুয়ালি বরফের দেশে ঘুরতে। তো বরফের দেশে কি কি আমরা দেখব, কি করব, সবই তোমাদের দেখাবো। দেখো, আমরা যদি ওই স্নোতে যেতে চাই, এখান থেকে আমাদের আগে টিকিট কালেক্ট করতে হবে। তো টিকিটের প্রাইস প্রায়, মানে তুমি যদি কোনো টিকিটের সাথে জুস কফি নিতে যাও সেটার মূল্য এক, বা কিছুর সাথে যদি তুমি রোপওয়ে চড়তে যাও, জুস নিতে যাও, সেটার প্রাইস এক, মানে এক একটা এক এক রকম। তো আমরা আর কি সব রাইডের সাথে রাইড চড়বো দেখে সেরকমভাবেই আমরা টিকিটেরটা কেটেছিলাম। তো টিকিট কেটে অলরেডি আমরা দেখো যাচ্ছি আস্তে আস্তে যেখানে বরফের ইয়ে আছে সেখানে। তো আমরা স্কেলটারে করে নামছি নিচে। তো আমরা এতক্ষণ ওপরে ছিলাম, ওপর থেকেই বরফের ওটা দেখাচ্ছিলাম। তো পেছনে দেখো গুবলি আছে, সবাই আছে। তো আস্তে আস্তে আমরা নিচে নেমে গেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নেমে তোমার হাতে ওরা কী করছে, যেহেতু যারা আর কি বরফের ইসেতে ঢুকবে, তো তাদের হাতে একটা করে বেল্ট মতো বেঁধে দিচ্ছিল। তো এখানে স্নো ওমান বলে যেটা লেখা আছে, এখানে ঢোকার আগে তো ওরা হাতে দেখাচ্ছি তোমাদের এরকমভাবে হাতে সবার একটা করে বেল্ট বেঁধে দিয়েছিল। যারা যাদের হাতে বেল্ট বাঁধা স্নো ওমান লেখা আছে তারাই এখানে ঢুকতে পারবে। তারপর দেখো স্নো প্রো লেখা আছে, এখান থেকে আমাদের ড্রেস কালেক্ট করতে হবে। এই পুরো জায়গাটা থেকেই তুমি ড্রেস, জুতো, মোজা, সব কিছু, হাতের গ্লাভ, সব কিছুই কালেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি অত বুঝতে পারিনি, তো আমরা আমাদের সাথে গরম জামা কাপড়ও ক্যারি করছিলাম, কিন্তু প্রয়োজন পড়েনি, এত মোটা মোটা জ্যাকেট ছিল না। তো দেখো বাবান ওর ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে, তো আমরাও সবাই রেডি হয়ে আস্তে আস্তে যাচ্ছি। তারই মাঝখানে ভাবলাম একটু ফটো সেশন করে যাই, তো ছোট্ট করে দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম, তারপর আস্তে আস্তে স্নোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট ছিল, অনেকটা মানে মজা করব, ফার্স্ট টাইম যাচ্ছি, বরফ নিয়ে একটু খেলবো। তো তারই সাথে দেখো বলতে বলতে পৌঁছে গেছি। তো সবাই দেখো, আমরা ফুল ফ্যামিলি ছিলাম, তো সবার একই রকম ড্রেস, শুধু বাচ্চাদের এক্সট্রা ছিল তোমার মাথায় হেলমেটগুলো, যেহেতু ওরা এদিক ওদিক দৌড়বে, রাইড চড়বে, পড়ে গিয়ে যেন কোথাও মাথায় ব্যথা না লাগে, সেফটির জন্য সব বাচ্চাদের জন্য হেলমেট ছিল। তো ঢুকেই দেখো চারদিকটা খালি বরফ, সবে শুরু করেছে তোমাদের দেখানো। এখানে লেখা আছে ওয়েলকাম টু স্নো ওমান, এখানে একটা পেঙ্গুইনের স্ট্যাচু দেওয়া আছে এখানে। তার সাথে সাথে আমি ভাবলাম একটু স্নো ওমানের সাথে একটু আমি হালকা করে একটু আমার ফটোশ্যুট করে নিই। তো সবাই ব্যস্ত সবার মতো আনন্দ করতে, কে করে দেবে, আর হাতে গ্লাভস পরে একদমই ভিডিও করতে পারছিলাম না, যার জন্য ডান হাতের গ্লাভসটা খুলে একটু ছোটো ছোটো করে ভিডিও তোমাদের জন্য, আগামী দিনে নিজেও যেন এই জিনিসগুলো আবার দেখতে পারি ভিডিও খুললেই, তার জন্য একটু ভিডিও করেছি। তখন চারদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো অলরেডি সবাই সবার মতো রাইড চড়ছে, কেউ কাউকে বরফ ছুটছে, দৌড়চ্ছে বরফের মধ্যে, খুব 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 মজা। তা আমি এখানে ওই এস্কেলেটার মতনই, এখানে ওপরে আগে যেতে হবে, তারপর ওখান থেকে তুমি ওরা বরফের মধ্যে আর কি তুমি রাইডগুলো চড়তে পারবে। তো এটাও তোমার ওরকমভাবেই, তোমাকে এস্কেলেটার যেমন ওঠে তো ওরকমই বসে, এই যে এগুলোর মধ্যে করে বসে তোমাকে যেতে হবে।
তা আমরা পরপর সবাই যে যার মতো উপরে উঠছে। বাচ্চাগুলো তো অলরেডি একবার করে এগুলোতে চড়ে ওরা আবার নিচেও নেমে আরেকটা কোথাও দৌড়ে চলে গেছে। সবাইকে ডাকতে ডাকতে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু কে কার কথা শোনে, সবাই সবার মতোই মজা করতে ব্যস্ত। আর ওপরে ওঠার পর নিচের দিকটা চারদিকে বরফ, এত সুন্দর সাদা, তার মধ্যে সাদা লাইট, দেখতে কত সুন্দর লাগছে দেখো। পাহাড় খুব সুন্দর, খুব সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখো চারদিকটা খালি বরফ আর বরফ, দেখো। আস্তে আস্তে তোমাদের চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এত সুন্দর লাগছে। কোথাও স্কেটিং হচ্ছে, কোথাও রাইড চড়ছে, কোথাও রোপে, রোপওয়েটা বন্ধ ছিল। চারদিকটা দেখো এত সুন্দর লাগছে, একটু তোমাদের চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। আমাদের অত সাহস ছিল না যে এটাতে চড়বো, এমনি রাইডগুলো চড়ছিলাম তাই চিৎকার করছিলাম, মনে হচ্ছে এই কোথায় গিয়ে পড়বে, কোথায় ধাক্কা লাগবে, এরকম একটা লাগছিলো। কিন্তু ভয় লাগছিল সামটাইম, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছিল। দেখো চারদিকটা খালি বরফ আর বরফ, অসম্ভব সুন্দর লাগছে, সাদা। আর ওপর থেকে দেখাতে পাচ্ছি সব বাচ্চারা সব স্কেটিং করছে, বাচ্চা বড়, যাদের অতিরিক্ত ঠান্ডা লাগছে তারা ক্যাফেতে বসে কফি খাচ্ছে। চারদিকটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, আমরাও যেমন আনন্দ করছি তার সাথে সাথে তোমাদের দেখেও নিশ্চয়ই এতটাই আনন্দ উপভোগ করাতে পারছি, ভালো লাগছে। তারই সাথে দেখো বাবান স্কেটিং করছে, বাচ্চাগুলো স্কেটিং করার জন্য নেমে পড়েছে। বাবান যেহেতু স্কেটিং কোনোদিনও করেনি, তো সব বাচ্চাকেই এরকমই পেঙ্গুইনের সাথে স্কেটিং করার জন্য ওরা দিয়ে দিচ্ছে। তো ওদের তিন ভাই বোনের মধ্যে আলাপি স্কেটিং একটু পারে, তো ও আলাপি স্কেটিং করছিল, আর গুবলি আর গুবলু ওরা সাপোর্ট নিয়ে করছিল। তারই মাঝখানে দেখো বাচ্চাদের এই খেলার জন্য এখানে জেসিবি দেওয়া আছে, ওরা জেসিবি দিয়ে ওই বরফ তুলতে হবে, তো ওটাও বাবান করছিল। এদিকে আলাপ গুবলি সবাই ওরা করছিল, দেখো বরফ তুলছে, এটাও একটা মজা। কিন্তু মানে কোনোটার মধ্যে ওরা বেশিক্ষণ ছিল না, এখানে কিছুক্ষণ ওখানে কিছুক্ষণ এইরকম দৌড়ে দৌড়ে করছিল। খুব 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 ভালো লাগছিল, অনেক মজা করেছি।
আমি বলবো যারা মাসকাটে আছো তোরা তোমরা অতি অবশ্যই একবার এই স্নো মানে ঘুরে এসো, অতি অবশ্যই খুব 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 ভালো লাগবে। তারই মাঝখানে অনেক ফটোশ্যুট করেছি, ঘুরেছি, তার মাঝখানে ভাবলাম একটু বরফ নিয়ে বাচ্চাগুলো খেলছিল ওদের সাথে একটু খেলা করি। তো সামনে গুবলু গুবলি আলাপ সবাই ছিল, ওরাও বরফ ছেটাচ্ছিল, বাবান বরফ দিয়ে পাহাড় বানাচ্ছিল, হ্যাঁ ইগলু মতো বানানোর চেষ্টা করছিল। তো আমাকে দেখো গুবলি বরফ ছেটাচ্ছে, আলাপ বরফ ছেটাচ্ছে, আমিও ওদের একটু বরফ ছেটাচ্ছি, খুব 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 মজা করছি। ওরা আমার সব বন্ধুর মতো, জেম্মা আমি ওরা আমাদের বলে ডাকে ঠিকই কিন্তু ওদের বন্ধুর মতো ওরা সব খেলছে আর কি, আমি ওদের সাথে খেলছি। তো এই বরফ ছোঁড়া দেখে কেউ বড় কি ছোট কি কেউই আর দাঁড়িয়ে থাকতে পারছে না, সবাই সবার মতো কে কাকে কতটা বরফ ছুঁড়বে সেটাই করছে। দেখো খুব 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 মজা হচ্ছে, অনেক অনেক মজা হচ্ছে। তখন মনে হচ্ছে না এত ঠান্ডা লাগছে, বরফ যখন ছুঁচ্ছি তখন এতটা ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু ছোঁড়ার পরে হাতগুলো যেন একদম কি বলবো বরফে মনে হচ্ছে জমে গেছে, চারদিকে সবাই এত বরফ ছেটাচ্ছে, মাথার মনে হচ্ছে চুলে পুরো বরফই বরফ, খুব 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 মজা হচ্ছে। দেখো গুবলি আমাকে বরফ ছেটাচ্ছে, আমি গুবলিকে ছেটাচ্ছি, তারই মাঝখানে যে বরফের স্লেজ গাড়িগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে থেকে বাবান দৌড়ে এসছে আমাকে, এটা তুমি একটু চড়িয়ে দাও, আমি ঠিক আছে তুই বস, আমি ওকে একটু টানছিলাম। তো ওটাই, ও খুব মজা পাচ্ছিল, এটা একদম কি বলবো খুব মজার জিনিস ছিল। আর তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও, আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি। দেখো বাবান এখানে বরফ বানাচ্ছে, এই পাহাড় বানাচ্ছে, ভাঙছে, আবার বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছে, এগুলোই করছে। খুব খুব মজা করেছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা।